আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে হবে অন্যথায় চাকরিতে থাকতে ইচ্ছুক নয় গণ্য করে পলাতক দেখানো হবে এমনটি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন সম্প্রতি কোটা আন্দোলনে পুলিশকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন এখন থেকে পেশাদারী মনোভাব নিয়ে কাজ করবেন তারা ছাত্রদের উপর গুলি চালানোর হুকুমদাতাদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে ইকবাল অনেকের রিপোর্টে বিস্তারিত সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে জনতার সঙ্গে প্রাণ হারান পুলিশের বিয়াল্লিশ সদস্য আহত হয়েছেন অসংখ্য পুলিশ সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর রোববার আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস দেন তিনি পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র দিয়ে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়ার বাহিনী এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে সেভেন পয়েন্ট পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন আই কেয়ার কেয়ারলেস এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাখেল বাহিনীর বদল পরিচালনা করতে পারবেন না ছাত্রদের উপর পুলিশকে গুলি করার নির্দেশ দাতাদের কঠোর শাস্তি দেয়া হবে পুলিশকে রাজনৈতিকভাবে আর ব্যবহার করা যাবে না বলেও জানান তিনি গকুম দাতাদের আমাদের বের করতো কারা পুলিশকে এইরকমভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি এই বাংলাদেশের রাজনীতি হইতে চাটুকার জন্য আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে চাটুকার তৈরি করেছি এমন চাটুকার তৈরি করেছি মানুষ পড়ে কিন্তু না সব ঠিক আছে এরকম দল দিয়ে কি করা যায় না এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা পনেরোই আগস্টের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে বলেন অন্যতায় চাকরিতে থাকতে ইচ্ছুক নয় বলে গণ্য হবে বলেও জানান তিনি পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন সত্য প্রকাশ না করে চাটুকারিতা করলে সেসব গণমাধ্যমগুলোকেও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত হোসেন কিভাবে মিডিয়াগুলো এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে ইকবাল অনিক আর টিভি ঢাকা সারা থানাগুলোতে কাজে ফিরছে পুলিশ সদস্যরা মলিবাজারে সেনাবাহিনীর উদ্যোগে কর্মস্থলে ফিরেছে ষাটটি থানার পুলিশ সদস্যরা এদিকে জেলার সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন স্থান থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে জেলার এম সাইফুর রহমান স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায় পুলিশ সদস্যরা আসতে শুরু করেছে খুব দ্রুতই তারা জনগণের সেবায় নিয়োজিত হবে নড়াইল সদর থানা পরিদর্শন করেছেন যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান এ সময় তিনি কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের আইন শৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজে যোগদানের আহ্বান জানান সীমান্তবর্তী উপজেলা হাওয়ায় দিনাজপুরের হাকিমপুরে থানায় সেনাবাহিনীর পরিবর্তে বিজেপি মোতায়েন করা হয়েছে আর আমাদের কোনো ভাইকে আর কোনো সন্তানকে মানে আমরা এখন একটু অন্য কোন কারণ আর আমাদের কোন ভাইকে আর কোনো সন্তানকে যদি এভাবে জানতে না একটা দোকান আন্দোলনরত পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তারা আগামীকাল আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয় পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল হোসেন এ ঘোষণা দেন তারা জানান ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটির প্রেক্ষিতে এগারো দফা দাবি নিয়ে কর্মবিরতিতে ছিল পুলিশের সদস্যরা দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়ে তারা আজ রাতে প্রতীকী ডিউটি করবে আগামীকাল থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরবে English. ইসলামী ব্যাংকের গোলাগুলির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডালেউদ্দিন আহমেদ দুপুরে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান এর আগে রাজধানীর মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটে এ সময় বহিরাগতদের গুলিতে ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন আরো জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল রাজধানীর মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারি সহ নানা অনিয়মের দাবিতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এ সময় কয়েকশ দুর্বৃত্ত জোর করে ইসলামী ব্যাংকে ঢোকার চেষ্টা করেন প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলোপাথারি গুলি চালানো হয় গুলিবিদ্ধ হন পাঁচ কর্মকর্তা এই ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ কেউ আইনের বারে থাকবে না যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনের হিসেবে আইনত অ্যাকশন নিতে হবে যেই হোক তারা ডিস্টার্ব ক্রিয়েট করছে কেউ নো বড নিরাপত্তার কারণে ব্যাংক এবং বুথে লেনদেন সমস্যা হচ্ছে যা দ্রুতই সমাধান করা হবে বলে জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা দীপ্ত চন্দ্রপাল আরটিভি ঢাকা কোটা ছাত্র আন্দোলন দমাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক মহাখালীর খাজা টাওয়ারে ডেটা সেন্টার পুড়ে যাওয়া নিয়ে জাতিকে দিয়েছিলেন মিথ্যা তথ্য সংশ্লিষ্টরা বলছেন দুর্যোগ ভবনে আগুন লাগলেও ডেটা সেন্টারে কোনো ক্ষতি হয়নি সেলিম মালিকের রিপোর্টে কোটা বৈষম্য দূর করার আন্দোলন দুর্বার গতিতে ছড়িয়ে পড়লে রাজধানীর মহাখালীর দুর্যোগ ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা এতে পড়ে যায় পার করে রাখা গাড়ি ও নিচতলায় স্থাপিত দুর্যোগ ভবনের ইন্টারনেট সার্ভার প্রতিমন্ত্রী পলক পেয়ে যান খুরা ও চোহাত দেশ জুড়ে বন্ধ করে দেন ইন্টারনেট সেবা আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে মহাখালীর খাজা টাওয়ারে রয়েছে ডেটা সেন্টার যেটি পড়ে যাওয়া দুর্যোগ ভবনের একটি বিল্ডিং পরে রক্ষী জানালেন ভবনটির কোনো ক্ষতি হয়নি না এই বিল্ডিং আগুন নাই এই বিল্ডিং আগুন আগুন নাই আগুন লাগছে দুর্যোগ অফিসে আরটিভির মুখোমুখি প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবের তার কর্মরত প্রতিষ্ঠান ফাইবার এট হোম খাজা টাওয়ারের ডেটা সেন্টার থেকে ইন্টারনেট সেবা সরবরাহ করেন অর্থাৎ খাজা টাওয়ার থেকে একটা মোবাইল অপারেটার যখন তার অফিসে কানেক্ট করে একটা আইএসপি যখন তার অন্য অফিসগুলোকে কানেক্ট করে অন্য পপগুলোকে কানেক্ট করে তারা আমাদের নেটওয়ার্ক ব্যবহার করে আমাদের নেটওয়ার্ক যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে সব নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে কারণ আমরা হচ্ছে ওদের ব্যাক বোন এবং আমাদের নেটওয়ার্ক কিছু হয়নি আপনাকে নিশ্চিত করছি যে আমাদের নেটওয়ার্ক কিছু হয়নি শত ভাগ আপ অ্যান্ড রানিং ছিল যেহেতু সরকারিভাবে বন্ধ করা ছিল জন্য মানুষের ব্যাপার একই মত প্রযুক্তি বিশেষজ্ঞ দেরক পলক স্যার যেটা বলছে এটা সম্পূর্ণ একটা মূর্খতার পরিচয় দিয়েছেন এবং দেশের মানুষকে এটা হাস্যরসের একটা উপহার দিয়েছেন সম্পূর্ণভাবে এটা মিথ্যা এবং বিতেন এবং নিজে গুজব ছড়িয়েছেন এই কথাটি বলে ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার মূলত জনগণের সঙ্গে প্রতারণা করেছে দুজুগভাবে সম্পূর্ণ তাদের নিজস্ব যন্ত্রপাতি তাদের নিজস্ব সার্ভার নিজস্ব অতএব গাড়ি থেকে শুরু করে

আর্থিক খাত ও সরকারি হিসেবে ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন নতুন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি জানান পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে অন্যদিকে ডিজিটাল ক্র্যাক ডাউনের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে আজ থেকে তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন আইসিডি উপদেষ্টা নাহিদ ইসলাম সচিবালয়ে প্রথম কর্মদিনে উপদেষ্টারা তাদের প্রতিশ্রুতির কথা জানান মারুফ রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে আবারও সরব হয়ে উঠেছে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় প্রথম দিনে একে একে উপস্থিত হন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজুক অর্থনীতিকে দ্রুত দাঁড় করানোর প্রত্যয় জানান অর্থ উপদেষ্টা কর্মকর্তাদের বলছি আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব কাজ করবেন কোনো কিছু ফেলে রাখবেন না বাস্তবায়ন করবেন অ্যান্ড আর স্বচ্ছতা জবাব রাখবেন ইন্টারনেট সেবা একটি মানবাধিকার বিষয় তাই ইন্টারনেট বন্ধ বা গতি কমানো মানবাধিকারের লঙ্ঘন এমন মন্তব্য করে এর জন্য কোনো ব্যত্যয় না হয় তার প্রতিশ্রুতি ছিল ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলামের কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অভাব প্রবাহ থাকে যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি আমার তরুণ প্রজন্ম সক্ষম শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া চ্যালেঞ্জ ছিল সম অধিকার প্রতিষ্ঠার অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব। স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয় এবং আমরা নিশ্চিত করব। সেখানে এদের কি মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো কৃষিকে বড় করে দেখা হলেও পিছিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ খাত এবার সেদিকে নজর দেবেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহিতকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি স্থানীয় সরকার পল্লী ও সমবায় উপদেষ্টা সামনের দিকে এগুতে সবার সহযোগিতা চান মিনিস্ট্রির ভুল ত্রুটি নিয়ে হাইকোর্টে রিট করতাম তো সবগুলি ছিল থিওরিটিক্যাল আসপেক্টে তো নাও আই এম ইন দ্য এরিয়া বা আমি এখন ওই প্র্যাকটিক্যাল ফিল্ডে আসছি এখন সেটা বুঝতে হবে বুঝে তারপরে আমার প্ল্যানিংটা ঠিক করতে হবে মারফ্রেজা আর টিভি ঢাকা আইন মন্ত্রণালয় চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসান ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় আরব আমিরাতে আটক সাতান্ন কর্মীকে মুক্ত করতে সর্বোচ্চ পর্যায়ে আলোচনার কথাও জানান তিনি নিজ দফতরের প্রথম কার্য কার্যদিবস শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা করিম বলে দিচ্ছে গেছে মাত্র কয়েকদিন আগেই এই চেয়ারে বসতেন নব্য ক্ষমতাচ্যুত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আজ সেখানে উপবিষ্ট নবগঠিত সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান প্রথম কাজ হচ্ছে যে একটা রোববার পররাষ্ট্র দপ্তরে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা প্রথম কর্মদিবস শেষে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আইন মন্ত্রণালয় চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো বলে এটা আমার বিষয় না আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন আমি দেব পররাষ্ট্র উপদেষ্টা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যায় ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনা হবে এ প্রক্রিয়ায় প্রয়োজনে জাতিসংঘ যুক্ত হবে বিশাল সংখ্যক মৃত্যু যাদের কারণে ঘটেছে তাদের কিন্তু শাস্তির আওতায় যদি ঘটায় সম্ভব আনতেই হবে অবশ্যই জাতিসংঘ ইনভলভ হতে পারে যদি অপরাধের শাস্তি না হয় তাহলে কিন্তু রিকনসিলিয়েশনের অর্থ থাকে না করে ছাত্রদের আন্দোলনের সংহতি জানিয়ে বিক্ষোভ করায় আরব আমিরাতে আটক সাতান্ন কর্মীকে মুক্ত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার কথা জানান তিনি ভারত সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে জানিয়ে উপদেষ্টা বলেন দেশের স্বার্থকেই প্রাধান্য দেবেন তারা মানুষের মাঝে কতটুকু যে অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে সেটা নিয়ে আমার সন্দেহ আছে শাকিলা করিম আর টিভি ঢাকা দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার দুপুরে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউরোস উপস্থিত ছিলেন পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান বিচারপতি করা হয়েছে তিনি অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কেউ গুম ঘর থেকে ফিরে ভয়ঙ্কর সেসব দিনের গল্প শোনাচ্ছে কেউ আবার প্রিয় স্বজনের সন্ধানে এখনো কারারত তবে সবারই চাওয়া বিচার করতে হবে গুমের পেছনে কুশিলব্দের প্রিয়জনের মরদেহটি হলেও ফেরত চান তারা মানবাধিকার সংগঠনগুলো বলছে গত ১৬ বছরে বিরোধী মতের সাতশোর বেশি মানুষকে গুম করা হয়েছে বিস্তারিত রিপোর্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এমন নানা ভিডিওতে সয়লাভ সামাজিক মাধ্যম বন্দিশালাগুলোকে দাবি করা হচ্ছে আয়নাঘর তথা গোপন কারাগার হিসাবে এসব ভিডিও নিয়ে বিতর্ক থাকলেও গোপন কারাগারে বন্দি বেশ কয়েকজন এরই মধ্যে মুক্তি পেয়েছে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি তাদেরই একজন দীর্ঘ আট বছর বন্দিশালার সেই কষ্টের গল্পই শোনাচ্ছিলেন তিনি চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো ছিল আমি যে এখানে তালি তুলি লাগাইছি আমি সব লাগাইছি আমি আইন শৃঙ্খলা বাহিনীর গোপন ডেরায় নিজের করুণ অভিজ্ঞতার কথা জানান ব্রাকের সাবেক শিক্ষক আসিফ মাহাতাবো একশো জনের মতো লোক ছোট একটা স্পেসে মানে কেউ বসলে কেউ কেউ শৈলে কেউ বসে সবসময় লাইট থাকে সবসময় সাউন্ড থাকে আপনি ঘুমাতে পারবেন না ওর মুখে হিট করা শুরু করলো তো হিট করা শুরু করলো আমাকে ছয়টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তবে আসিফ কিংবা আমান আজমিদের মুক্তি মিললেও শেখ হাসিনা সরকারের আমলে গুম হওয়া এখনো প্রায় দেড়শো মানুষের খোঁজ মিলছে না শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তাই বাবার খোঁজে ছোট্ট সাফাদের এই কান্না

মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে গণকমিশন গঠন করে গুম হওয়া ব্যক্তিদের সঠিক হিসাব করাটা জরুরি আমরা চাচ্ছি যে পরিবারগুলোকে সাথী নিয়ে সব সেলগুলো উন্মোচন করা ব্যক্তিগুলো আছে কিনা সেগুলো আমাদের জানা দরকার কোথায় আছে আর হলো একটা গণকমিশন গঠন করা উচিত প্রিয়জনের সন্ধানে প্রায় প্রতিদিনই কচুক্ষেত্রের এর অফিস সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আশায় বুক বাঁধছেন স্বজনরা সড়কে ট্রাফিক দিচ্ছেন না শিক্ষার্থীরা যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষকে ট্রাফিক আইন মানতে উদ্বুদ্ধ করছে তারা এতে নিয়ম মেনে যানবাহন চালকরাও সহযোগিতা করছেন তাদের সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকে ছিল তীব্র যানজট এদিকে সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি নগরের দেওয়ালে গ্রাফিটিতে আন্দোলনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তুমুল সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া মেট্রো রেল আগামী সতেরো আগস্ট শনিবার থেকে পুনরায় চলাচল হতে যাচ্ছে বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সচিবদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিনুল্লাহ নুরী সচিব জানান আগামী শনিবার মেট্রো রেল চালু হলেও সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ট্রেন থামবে না উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি চোদ্দটি স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারবেন উল্লেখ্য গত আঠারো ও উনিশ জুলাই মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয় এরপর মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট লিমিটেড ডিএমটিসিএল অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল চলাচল বন্ধ ঘোষণা করে গ্রামীণ টেলিকমে শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত বারো জুন মোহাম্মদ ইউরু সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত সবশেষ রোববার ফৌজদারি কার্যবিধির চারশো চুরানব্বই ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন কমিশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক এর আগে গত বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ড ইউনুসকে খালাস দেন আদালত রাতের সংবাদ এই পর্যন্তই সর্বশেষ সংবাদ জানতে যে মোবাইল থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন মধুরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে